আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি হৃদয় মিধা। আর আজকের ভিডিওটি, যদি আপনার ফ্রিজটি আপনি লং টাইম ব্যবহার করতে চান এবং আপনার ফ্রিজ যদি আপনার কষ্টের টাকায় কিনে থাকেন এবং চান যে আপনার ফ্রিজটি দীর্ঘ সময় টিকে থাকুক, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি সম্পূর্ণ ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি এই ভিডিও দেখে আপনার অনেক উপকার হবে এবং আপনার ঘরের ফ্রিজটি বেশি দিন টিকানোর যেই সহজ পদ্ধতিগুলো সেগুলো আপনি শিখতে পারবেন। তো দর্শক, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে সর্বপ্রথম একটি শর্ত হচ্ছে, ফ্রিজ ব্যবহারে কোনো প্রকার মাল্টি প্লাগ ইউজ করা যাবে না। কোনো প্রকার মাল্টি প্লাগ, মাল্টি বোর্ড বা লুজ কালেকশন, এগুলো থেকে ফ্রিজকে বিরত রাখতে হবে। আমরা অনেকে একটি ভুল কাজ করে থাকি, যেটি হচ্ছে ফ্রিজ কেনার পরপরই আমরা ফ্রিজে মাল্টি প্লাগের মাধ্যমে ফ্রিজে বিদ্যুতিক কানেকশন দিয়ে থাকি। কিন্তু এই মাল্টি প্লাগ বা মাল্টি বোর্ড এসব জায়গা থেকে যখন আপনি ফ্রিজ কানেকশন দেন, দেখবেন যে মাল্টি প্লাগে কোনো প্রকার প্লাগ যখন আপনি প্লাগ ইন করেন তখন স্পার্ক হয়, মানে ফায়ারের মতো একটা জিনিস হয়, যার কারণে আপনার ফ্রিজের কম্প্রেসারের সমস্যা হতে পারে, এমনকি কম্প্রেসার নষ্টও হয়ে যেতে পারে। তাই সবচেয়ে প্রধান যে কারণটি, সেটি হচ্ছে ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রকার মাল্টি প্লাগ, মাল্টি বোর্ড, লুজ কালেকশন এগুলো ব্যবহার করা যাবে না। ফ্রিজের জন্য মেন লাইন থেকে একটি কম্বাইন বন্ডের সাহায্যে একটি লাইন আপনারা রাখবেন, যেখানে শুধু একটি প্লাগই ইন করা যাবে, এরকম লাইন থেকেই ফ্রিজ লাইন দিতে হবে। তো এখন দুই নাম্বার যে বিষয়টি বলবো, সেটি হচ্ছে ফ্রিজ কেনার পর যখন আপনি শোরুম থেকে ফ্রিজ কিনে বাড়িতে নিয়ে যাবেন, এই যে পথের দূরত্বটা, এই দূরত্ব পরে এমনকি বাসায় ফ্রিজ এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আপনি সরাবেন, তখন ফ্রিজটি বন্ধ রেখে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আপনার ফ্রিজটি বন্ধ অবস্থায় এক জায়গায় স্থিরভাবে রেখে দিতে হবে। যদি আপনি শোরুম থেকে বাসায় নিয়ে যান, সেক্ষেত্রে আপনি 4 থেকে 5 ঘন্টা এক জায়গায় স্থিরভাবে রেখে দেবেন। আর যদি ঘরের ভিতরে এক রুম থেকে আরেক রুমে নিয়ে যান, সেক্ষেত্রে আপনি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজটি স্থিরভাবে বন্ধ অবস্থায় রেখে দেবেন। কারণ আপনি যখন শোরুম থেকে এসিটি বাসায় নিয়ে যাবেন, এই রাস্তায় অনেক ঝাঁকুনিতে আপনার ফ্রিজের যে কম্প্রেসারের তেল বা গ্যাস থাকে, সেটি কিন্তু ক্রমশই উপরের দিকে উঠে যায়। ফ্রিজের যে সাইডে পাইপ রয়েছে, যেটাকে আমরা কন্ডেন্সার বলে থাকি, সেখানে উঠে যায়। এবং তখন যদি আপনি বাসায় নেওয়ার সাথে সাথে লাইন দিয়ে দেন, তাহলে কিন্তু এই কম্প্রেসারের যে তরল পদার্থটি, সেটি যখন কন্ডেন্সারে উঠতে যাবে, তখন যেই ওই ঝাঁকিতে যেই তেলগুলো আগেই উঠেছিল সেগুলোর সাথে মিশ্রিত হয়ে আপনার ফ্রিজের কন্ডেন্সার ব্লক হয়ে যেতে পারে। যেমন আমরা সাধারণভাবে মানুষ হার্ট অ্যাটাক করে, ঠিক ফ্রিজও কিন্তু এরকম চকিং হয়। ফ্রিজের এই অ্যাটাককে বলা হয় চকিং। তো এই চকিং রোধ করার জন্য কিংবা আপনার কন্ডেন্সার ভালো রাখার জন্য এই কাজটি কখনোই করবেন না, যে নেওয়ার পরপরই কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজটি স্থিরভাবে রেখে দিন, অথবা এক রুম থেকে আরেক রুমে নড়াচড়া করার পরে আপনি 2 থেকে 3 ঘন্টা বন্ধ অবস্থায় স্থিরভাবে রেখে দিবেন। তিন নম্বর যে বিষয়টি বলবো, সেটি হচ্ছে খালি অবস্থায় ফ্রিজটি খালি অবস্থায় বিদ্যুৎ সংযোগ দিলে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এতে মানে বোঝানো হচ্ছে যে আপনি যখন একটি নতুন ফ্রিজ কিনবেন, অথবা অনেক দিন ফ্রিজটি বন্ধ ছিল এখন চালু করছেন, তখন আপনাকে ফ্রিজটি ফুল পাওয়ারে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা ফুল পাওয়ারে খালি অবস্থায় ফ্রিজটি চালাতে হবে। এতে করে ফ্রিজ সম্পূর্ণভাবে হিট হবে, ঠান্ডা হবে, তারপরে আপনি পর্যায়ক্রমে মানে আস্তে আস্তে খাবারগুলো আপনি রাখবেন। একেবারে সব কিছু রেখে দিয়ে ফ্রিজ আটকাবেন না, মানে নতুন অবস্থায় ফ্রিজটি প্রথমে ফুল পাওয়ারে খালি অবস্থায় 10 থেকে 12 ঘন্টা খালি চালাবেন, তারপরে আপনি ফ্রিজের তাপমাত্রা 3-এ দিয়ে তারপরে আপনি আপনার খাবারগুলো রাখবেন। 4 নম্বর যে বিষয়টি বলবো, সেটি হচ্ছে ইনার কন্ডেন্সার যুক্ত ফ্রিজ, বডি গরম হতে পারে। এতে বোঝানো হচ্ছে যে আপনার অনেক ফ্রিজ রয়েছে যেগুলোর পিছনে জালির মতো একটা জিনিস থাকে, সেটার নাম হচ্ছে কন্ডেন্সার। অনেক ফ্রিজের পিছনে থাকে না, যেটা সাইডে ফ্রিজের ভিতরে থাকে। তো যেই ফ্রিজের জালি বা কন্ডেন্সার ফ্রিজের পিছনে জালির মতো থাকে, সেটা গরম হয়।
আর যেগুলোতে থাকে না বর্তমান যে ফ্রিজগুলোতে কোনো প্রকার জারি থাকে না সেগুলো ফ্রিজের যে সাইড অংশ রয়েছে এই সাইডগুলো গরম হয়। তো অনেকেই টেনশনে পড়েন যে এই ফ্রিজের সাইড কেন এত গরম হচ্ছে। এই ফ্রিজের সাইডেই রয়েছে কনডেন্সার যার মাধ্যমে ফ্রিজের গ্যাস আদান প্রদান হয়। এজন্যই যখন ফ্রিজের কম্প্রেসার চালু হয় এবং ফ্রিজের ভিতরে যখন ঠান্ডা হওয়ার কাজটি চালু থাকে তখন এই ফ্রিজের সাইডে গরম হয়। এতে কোনো চিন্তায় কোনো কারণ নেই, কারণ ফ্রিজের এটাই প্রসেস। এই ফ্রিজ যত সাইডে গরম হবে তত ভিতরে ঠান্ডা হবে, এতে কোনো ভয়ের কারণ নেই। বরঞ্চ উপকার হচ্ছে যে এই ফ্রিজের সাইডে যখন গরম হয় যখন ভিতরে ঠান্ডা হচ্ছে, যদি ফ্রিজের বাইরে গরম না হতো তাহলে কিন্তু ভিতরে ঠান্ডার কারণে আপনার ফ্রিজটি ঘেমে যেত। তাই এতে ভয়ের কোনো কারণ নেই, আপনি নিশ্চিতই থাকতে পারেন। পাঁচ নাম্বার বিষয়টি হচ্ছে ফ্রিজ আমরা যখন ঘরে রাখবো অবশ্যই দেয়ালে ঘেঁষে রাখবো না, দেয়াল থেকে মিনিমাম 1 ফুট অথবা মিনিমাম 8 থেকে 10 ইঞ্চি গ্যাপ করে ফ্রিজটি রাখবেন। কারণ এই ফ্রিজের আর্দ্রতা রয়েছে যেটা আপনার ফ্রিজের সাইডে হিট হয় পিছনে হিট হয়, এই দেয়াল থেকে আর্দ্রতা আসলে ফ্রিজের জন্য ক্ষতিকর। তাই চেষ্টা করবেন যে ফ্রিজে আমরা যেখানেই রাখি ঘরের অবশ্যই দেওয়াল থেকে কমপক্ষে 0.5 ফিট বা 1 ফিট দূরত্বে রাখতে। আর আরেকটি বিষয় হচ্ছে ফ্রিজ যেখানে রাখবেন চেষ্টা করবেন যাতে কোনো প্রকার রোদ সরাসরি ফ্রিজের গায়ে না লাগে। এবং আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যেখানে ফ্রিজটি আপনি রাখবেন ফ্রিজ খোলার পরে যাতে ফ্রিজের উপরে কোনো ফ্যান না থাকে বা ফ্রিজের ভিতরে জানি ডাইরেক্ট বাতাসটা ফ্যানের বাতাসটা যাতে প্রবেশ না করে। তো এটা হচ্ছে মূল বিষয়, ফ্রিজের গায়ে যেন সরাসরি রোদ না লাগে এবং ফ্রিজের ভিতরে যেন ফ্যানের বাতাস সরাসরি প্রবেশ না করে এবং দেওয়াল থেকে 0.5 ফিট দূরত্বে ফ্রিজটি রাখবেন। দর্শক এবার 6 নম্বর বিষয়টি হচ্ছে ফ্রিজের ভিতরে গাদাগাদি করে খাদ্যদ্রব্য রাখবেন না। বিশেষ করে ডিপ ফ্রিজে আমরা অনেকেই খাদ্যদ্রব্য পরিপূর্ণভাবে একদম যতটুক আটে সবগুলো এটে টেটে ফ্রিজ লাগিয়ে রাখি। বিশেষ করে কুরবানির সময় আমরা এরকমটা করি, কিন্তু এটা কিন্তু কোনো মতেই উচিত নয়। আপনার ফ্রিজে মাংস রাখার পর 12 ঘন্টা পর ধরুন আপনি ফ্রিজ এখন আপনার ফ্রিজে প্রচুর পরিমাণ খাবার রাখতে হবে, তো অবশ্যই যখন প্রচুর পরিমাণে খাবার রাখতে হবে সেক্ষেত্রে আপনার ফ্রিজের পাওয়ারটাও ফুল বাড়িয়ে দিতে হবে এবং আপনি পর্যায়ক্রমে খাবার রাখবেন। প্রথমে অল্প লাগিয়ে দিবেন, আবার একটু অল্প রাখবেন, আবার লাগিয়ে দিবেন, এভাবে করে পর্যায়ক্রমে ফ্রিজে খাবার রাখবেন, একেবারে কখনোই খাবার রাখবেন। 7 নম্বর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেসব খাবার বা মাংস ডিপ ফ্রিজে রাখতে চান তা 3 ভাগ করে বা তা ভাগ করে ছোটো ছোটো বক্সে ভরে এবং মাংস ছোটো ছোটো পলি করে ফ্রিজে রেখে দিন। ডিপ ফ্রিজের ক্ষেত্রে যদি কোনো প্রকার মাংস বা খাবার যে কোনো কিছু রাখেন তাহলে ছোটো ছোটো প্যাকেট করে রাখুন, কেননা যখন আপনি যদি বড় করে রেখে দেন যখন প্রয়োজনের ক্ষেত্রে আপনি বের করবেন তখন যদি অতটুকু না লাগে আবার পুনরায় সেই খাবারটি যদি আপনি ফ্রিজে রাখেন এটা কিন্তু মোটেও উচিত নয়। মনে রাখবেন যে ডিপ ফ্রিজের খাবার একবার বের করার পর সেটা পুনরায় ফ্রিজে রাখা সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত নয় এবং সেই খাবারের মানগত মান নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন যে খাবার ছোটো ছোটো প্যাকেট করতে যাতে করে আপনি প্রয়োজন মতো নিতে পারেন। একটা জায়গায় আপনি দুটো নেবেন তাতে করে আপনার পুনরায় আবার সেই খাবারটা ফ্রিজে রাখা লাগবে না ডিপ ফ্রিজের ক্ষেত্রে। 8 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ফ্রিজে শাকসবজি কিংবা ফলমূল সব কিছুই ভালোভাবে ধুয়ে শুকিয়ে বা পানি ঝরিয়ে তারপরে আপনি ফ্রিজে রাখবেন, এতে করে ফ্রিজে কোনো প্রকার গন্ধ হবে না। এবং আরেকটি কথা, যদি শাকসবজি আপনি রাখেন মানে শাক যদি আপনি ফ্রিজে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে শাকের পানি ঝরিয়ে একটি পলিথিনে ভরে সেই পলিথিনটি লাগিয়ে তারপরে আপনি ফ্রিজে রাখবেন। 9 নম্বর বিষয়টি হচ্ছে ডিপ ফ্রিজে কোনো কখনোই ফল ফ্রুট বা শাকসবজি রাখবেন না, এতে করে শাকসবজি এবং ফল ফ্রুটের যেই স্বাদ যেই মান সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তাই খেয়াল রাখতে হবে যে ডিপের ফ্রিজে অথবা এইসব ফ্রিজের ডিপের অংশে কখনোই ফল ফ্রুট অথবা শাকসবজি রাখবেন না। 10 নম্বর বিষয়টি হচ্ছে গরম খাবার কখনোই ফ্রিজে রাখবেন না। রান্না করা খাবার স্বাভাবিক তাপমাত্রায় আসার পরে তারপরে আপনি যেই পাত্রে খাবারটি রাখবেন সেটি অবশ্যই ঢেকে তারপরে আপনি ফ্রিজে রাখবেন। এবং 11 নম্বর বিষয়টি হচ্ছে ফ্রিজের নর্মাল চেম্বারে মানে ফ্রিজে যে নর্মাল অংশ রয়েছে সেখানে রান্না করা খাবার অবশ্যই ঢাকনাযুক্ত পাত্রে রাখুন, এতে ফ্রিজে ও খাদ্য খারাপ গন্ধ হওয়ার সম্ভাবনা থেকে বেঁচে যাবে। মানে অনেক সময় আমরা যে কাজটি করে থাকি রান্না করা খাবার এভাবেই খেয়েছি এখন বেঁচে গেছে সেটা রেখে দিলাম, কোনো প্রকার ঢাকনা নেই
এতে করে কিন্তু আপনার ফ্রিজে দুর্গন্ধ সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে ফ্রিজে যখন আমরা নরমাল অংশে কোনো খাবার রাখবো সেটা অবশ্যই ঢেকে রাখবো। 12 নম্বর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ফ্রিজ ব্যবহার করার সময় দেখি যে অনেক সময় ফ্রিজের সামনে দিয়েই ঘেমে যাচ্ছে, পানি পড়ছে, একটু পানি জমা জমা ভাব হচ্ছে। এটার একটি কারণ হচ্ছে বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ, মানে বর্ষাকালের বাতাসে পানির পরিমাণটা বেশি থাকে, তার কারণেই ফ্রিজের বাইরে, সাইডে, সামনে এসব জায়গায় কিছু কিছু অংশে ঘাম, মানে ঘেমে যাওয়ার মতো অবস্থা হয় বা কুয়াশার মতো পানি জমে। এটা হচ্ছে বর্ষাকালেই হয়, তাতে চিন্তার কোনো কারণ নেই। আপনি শুকনো একটা কাপড় দিয়ে মুছে দিবেন, ওয়েদার পরিবর্তন হওয়ার পরপরই আপনার ফ্রিজের এই সমস্যাটি দূর হয়ে যাবে। 13 নম্বর বিষয়টি হচ্ছে যখন দেখেন যে ফ্রিজে বৈদ্যুতিক লাইন পাচ্ছে না, যখন দেখবেন যে আপনার ফ্রিজে বিদ্যুতের লাইন নাই, মানে ফ্রিজটা বন্ধ, হ্যাঁ, তখন আপনার চেক করতে হবে যে এই জায়গার থেকে ফ্রিজের লাইনটা আসছে, সেই বোর্ডে লাইন আছে কি না। অথবা যদি আপনার ফ্রিজে আপনি স্টেবিলাইজার ব্যবহার করেন, তাহলে ফ্রিজের স্টেবিলাইজারটা খুলে ফ্রিজটা ডাইরেক্ট লাইন দিবেন, দেখবেন যে ফ্রিজের লাইন আসছে কি না। যদি স্টেবিলাইজার খোলার পরে আপনার ফ্রিজ ডাইরেক্ট লাইন দেওয়ার পরে ফ্রিজ চলে, তাহলে স্টেবিলাইজারের সমস্যা। যদি তারপরেও ফ্রিজে লাইন না চলে, মানে সব কিছু ওকে থাকার পরও যদি আপনার ফ্রিজের লাইন না আসে, সেক্ষেত্রে আপনার ওয়ারেন্টি থাকলে নিকটস্থ শোরুমে যোগাযোগ করতে পারেন অথবা টেকনিশিয়ানদের সাথে যোগাযোগ করতে পারেন। 14 নম্বর টিপসটি হচ্ছে ফ্রিজের টপ, ফ্রিজের টপ বলতে ফ্রিজের যে ছাদ রয়েছে, এই ছাদে কখনোই কোনো প্রকার শোপিস, ফুলদানি ইত্যাদি ইত্যাদি এগুলো রাখবেন না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফ্রিজের উপরে এগুলো ফুলদানি দিয়ে, মানে হিবিজিবি দিয়ে ভরে ফেলি, এটা মোটেও উচিত নয়। 15 নম্বর যে বিষয়টি হচ্ছে ফ্রিজের দরজা ভালোভাবে লাগাতে হবে। অনেকে আমরা তাড়াহুড়ো করে একটা জিনিস নিলাম, ঠাস করে লাগিয়ে দিই এরকম চলে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ফ্রিজটি রিপিট হয়ে ফাঁকা থাকে, যার কারণে ফ্রিজটির সমস্যা হতে পারে। ফ্রিজের কম্প্রেসার রানিং থাকে বেশিক্ষণ, কম্প্রেসার সমস্যা হতে পারে, ফ্রিজের ভিতরে ঘেমে যেতে পারে। তো অবশ্যই প্রতিবার যখন আপনি ফ্রিজটি খুলবেন, খোলার পরে সম্পূর্ণভাবে ফ্রিজটা লেগেছে কিনা একটু কষ্ট করে চেক করবেন, এতে করে আপনার ফ্রিজটি ভালো থাকবে। 16 নম্বর যেই টিপসটি দিব আমি সেটি হচ্ছে বিদ্যুৎ চলে গেলে ফ্রিজের দরজা ঘন ঘন খুলবেন না, কারণ বিদ্যুৎ চলে যাওয়ার পর যদি আপনি ফ্রিজের ঘন ঘন দরজাটা খুলেন, তাহলে ভিতরে আর্দ্রতা কমে যাবে এবং আপনার ভিতরে খাবারগুলো নরম হয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই যাদের এলাকায় বেশি ঘন ঘন কারেন্ট যায়, তারা অবশ্যই চেষ্টা করবেন যে ফ্রিজটি ঘন ঘন খোলা থেকে বিরত থাকবে। সর্বশেষ একদম লাস্ট যে টিপসটি আমি দিব সেটি হচ্ছে ফ্রিজ পরিষ্কারের সময় অবশ্যই ফ্রিজের বিদ্যুৎ সংযোগটি আপনি খুলে নেবেন, মানে ফ্রিজটি বন্ধ করে তারপরে আপনি ফ্রিজটি পরিষ্কার করবেন, এবং তারপর ফ্রিজের ভিতরে যেই ডিশ, মানে যন্ত্র ইগুলো আছে সেগুলো বের করে তারপরে আপনি হালকা ডিটারজেন্ট একটা পানির সাথে মিশিয়ে, অবশ্যই সেটা কুসুম কুসুম গরম পানিও দিতে পারেন অথবা ঠান্ডা পানিতেই আপনি মিশিয়ে একটা সুতি নরম তানা ভিজিয়ে চিপড়িয়ে তারপর আপনি ফ্রিজটি ওয়াশ করবেন, এবং সর্বশেষ আপনি একটি গরম পানিতে, মানে কুসুম কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে সুতিতানা দিয়ে সেটা ভালোভাবে চিপড়িয়ে সেটা দিয়ে আপনি ফ্রিজটি পরিষ্কার করুন, এবং ফ্রিজটি কিছুক্ষণ আপনি খুলে রাখুন শুকানোর জন্য। শুকিয়ে গেলে তারপরে আপনি আপনার খাবারগুলো রাখবেন, কিন্তু তার আগে আপনাকে যে কাজটি করতে হবে, যেহেতু ফ্রিজটি বন্ধ ছিল সেহেতু ফ্রিজটি খালি অবস্থায় প্রথমে 1-2 ঘন্টা আপনি ফুল পাওয়ারে চালিয়ে নিন, তারপরে আপনি আবার স্বাভাবিক তাপমাত্রা এনে আপনি আপনার খাবারগুলো আবার রেখে দিন, আর কমপক্ষে 2 মাস পরপর ফ্রিজ পরিষ্কার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফ্রিজ ভালো থাকবে। তো প্রিয় দর্শক, এই যে 17 গুলোটি টিপস দিয়েছি হয়তো আপনার কাছে বোরিং লাগছে, বা আপনি ভাবতে পারেন যে আমি তো ফ্রিজ মান্থলি প্লাগ ইউজ করছি এত বছর ধরে, আমার তো কিছু হচ্ছে না। তাহলে আপনার জন্য আমার একটি কথা যে মান্থলি প্লাগে যখন ইউজ করছেন, আপনার ফ্রিজ যখন কিছুই হয়নি, তাহলে হওয়ার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করুন, হয়ে গেলে আমার নিয়মটা মেনে চলবেন, ঠিক আছে? তাই কিছু হয়নি এই বিষয়টা আপনি ভেবে যদি বসে থাকেন, হওয়ার পরে কিন্তু আপনার কপাল আপনাকেই থাপড়াতে হবে, তখন কিন্তু কেউ এসে আপনাকে আর ওই ফ্রিজের মূল্যটা দিয়ে যাবে না। তাই সময় থাকতে সতর্ক হন, আপনার কষ্টের টাকার ফ্রিজটি আমার যাবতীয় নিয়ম মেনে চলে বেশি দিন ইউজ করুন, এতে করে আপনার কষ্টের টাকাটাই বাঁচবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেকে আমার ভিডিও দেখেন, হয়তো অনেকের উপকার হয়েও থাকে, তারপরেও আপনারা কেন জানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, কেন জানি ভিডিওটা লাইক দেন না, তো অবশ্যই একটা রিকোয়েস্ট, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে এরকম ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো প্রতিবারই আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। এবং আপনার যদি এই আজকের ভিডিও সম্বন্ধে আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।